Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো মুরগির মাংসের কালা ভুনা। তো এর জন্য আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরো আমার যে যে মশলাগুলো লাগছে তা হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি। আরও লাগছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলা পাউডার, লবণ। আরও লাগছে পেঁয়াজ কুচি। এবার আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো ম্যারিনেট করে নিব। তো আমি দিয়ে দিলাম টক দই। এবার দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নাও হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো মতো আদা রসুনের পেস্ট মাংসগুলোর মধ্যে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রাখব। এবার আমি একটি সসপ্যানে পানি ফুটিয়ে এর মধ্যে চাপাতি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। চাপাতি ফুটে গিয়েছে। এখন আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে চাপাতির পানিটা নিয়ে নিচ্ছি। এবার আমি সসপ্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে ভালো মতো ফ্রাই করে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তা হয়ে গিয়েছে। এবার আমি বেরেস্তাগুলোকে তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আধা ঘন্টা হয়ে গিয়েছে। মাংস খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার আমি বেরেস্তা করা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, এলাচি, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে ভালো মতো ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজের পেস্ট। দিয়ে ভালো মতো ভুনা করব। পেঁয়াজের পেস্ট ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসের পিসগুলো। সব মাংসের পিসগুলো দিয়ে আমি ভালো মতো পেঁয়াজের সাথে ভুনা করে নিব। এভাবে আমি 5 থেকে 10 মিনিট ভুনা করব। ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতার পানি। দিয়ে ভালোভাবে
মাংসের সাথে মিক্স করব। এই মাংসতে আমি কোনো রকম পানি ইউজ করিনি। এই চায়ের পাতার পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই মাংসের কালারটাকে চেঞ্জ করে দিবে। এখন আমি আবার ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, মাংস পুরোপুরি রেডি। এখন আমি এটি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। এই মুরগির মাংসের কালা ভুনা খেতে খুবই টেস্টি। বাস, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মুরগির মাংসের কালা ভুনা। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।